জায়গায় দুর্নীতিকে ছিন্ন ভিন্ন করাটা জরুরি, বাংলার মানুষের বদনাম হয়ে যাচ্ছে। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে এবার ভিন রাজ্য অর্থাৎ মুম্বাইয়ে পৌঁছলো কেন্দ্রীয় এজেন্সি। ওএমআরসির কারচুপিতে যে সংস্থার নাম উঠে এসেছে সেই বসুরা কোম্পানির এক প্রজেক্ট ম্যানেজারের মুম্বাইয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বসুরা বলে একটা কোম্পানি আছে যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি ওএমআরসিট ইত্যাদির সঙ্গে যুক্ত। আগে এদের এক একজনকে ধরা হয়েছে, এখন একজন প্রজেক্ট ম্যানেজার বম্বে পর্যন্ত গেছে। দুর্নীতির যদি গভীরে যেতে হয় এটাও খুঁজতে খুঁজতে ভানুয়াতু পর্যন্ত কিন্তু যেতে হবে। ভাইপোর সঙ্গী তৃণমূল যুবর সম্পাদক বড় পেয়ারে তিনি দেশ ছেড়ে ভানুয়াতুতে টেনে বার করে আনতে পারছে না কেন? ধামাচাপা দেবার মনোভাবে যদি তদন্ত চলে তাহলে সে তদন্ত কখনো গতি পেতে পারে না। দ্রুত হোক, সমাধান হোক, দুর্নীতির রহস্য ভেদ হোক, আর টাকা লোপাট ফেরত আনার ব্যবস্থা করা হোক। কালীঘাটে নবান্নে খুঁজলেই পাওয়া যাবে। বালি বাকি পড়বে না, আবার তুই মাঠে ঢুকবে রিপিট করবে তার দোকানে এবং আমরা বুম কেটে নিচ্ছি তোমার লাগলে এখান থেকে। বালি বাকিপুরের সংযোগে যেসব জায়গায় ইডি হানা দুদিন ধরে অভিযান চালিয়েছিল সেই সব জায়গা থেকে নগদ কোটি কোটি লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাঁকুড়ার ঠিকানায় রেজিস্ট্রিকৃত দুটি কোম্পানিতে পড়ে থাকা 16 কোটি 18 লক্ষ টাকা অ্যাটাচ করা হয়েছে। এই কোম্পানিগুলো বসালাম বালুদার নির্দেশে তৈরি করা হয়েছিল টাকা নয় ছয়ের জন্য বলছে কেন্দ্রীয় সংস্থা। টাকা তো খোলাম কুচি তৃণমূলের কাছে, তৃণমূলের মতবরদের কাছে টাকা তো খোলাম কুচি কোটি কোটি টাকা বেশ। এই 16 কোটি না কি একটা পেয়েছে বাঁকুড়ায়, তার পিছনেও জ্যোতিপ্রিয় বাকিবুর, তার পিছনে জ্যোতিপ্রিয় ওই সিএপিএ যা আছে গোটা পশ্চিমবাংলার প্রায় সর্বত্র, উত্তর চব্বিশ পরগনায় বেশি যেহেতু উত্তর চব্বিশ পরগনায় উনি দলেরও নেতা বটে। এবং নানান কিসিমের দুর্নীতি, কত রকমের দুর্নীতি হতে পারে সব। টাকা খোলাম কিছু এদের কাছে ওরে, অতএব টিউশনিতে 4 কোটি হয়, অপার সংসারে 50 কোটি হয়, অনুব্রতর দেহরক্ষীর দেহ রক্ষা করার জন্য 100 কোটি টাকা হয়, বাকিপুরের দেশ বিদেশ দুবাই কোটি কোটি টাকা। আর এই সমস্তগুলো যা দিচ্ছি আমরা এসব কিন্তু 25 ভাগের অংশ, 75 কিন্তু কালীঘাট। 4 নভেম্বর শুভেন্দু অধিকারী একটা সভা থেকে বললেন যে অখিলগিরি এবং সপুত্র এজেন্সি ডাক পাবেন এবং তারা ইতিমধ্যে পেয়েওছেন। তারপরেই দেখা গেল যে গতকাল 6 তারিখে ইমেল মারফত আয়কর দপ্তরে তাদেরকে অখিলগিরি এবং তার ছেলেকে ডেকে পাঠানো হয়েছে। তো আপনারা যে অভিযোগ করতেন যে বিজেপি যে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে সেইটা কি আরেকবার প্রমাণিত হলো? বিজেপি অভিসন্ধি নিয়েই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে এটা নিয়ে কারোর সন্দেহ থাকা উচিত নয়। পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি যা দেখছেন তাও তাই, অন্য রাজ্যের ক্ষেত্রে একই জিনিস দেখছেন। ফারাকটা হচ্ছে এই, যেহেতু বিরোধী দলের নেতা বলেছেন তার কদিন পরে দেখা গেল অখিলগিরি ডাক পেয়েছেন ইনকাম ট্যাক্সে। আমি ইনকাম ট্যাক্সে চিঠি দিয়েছি 2018 সালে নাম ধরে, ইনকাম ট্যাক্স কিছু করেনি, তখন করার দরকার ছিল না, কিন্তু করবে এমন ভাবে যাতে বিজেপির কিছু লাভ পায় ইত্যাদি ইত্যাদি। এবং কিরকম লাভ দরকার? স্থানীয়ভাবে লাভ, বিরোধী দলের নেতা তাকে খুশি করতে গেলে দল অখিলগিরিকে। আরে অখিলগিরি ফকিলগিরি তো খুচরো, কালীঘাটের 36টা প্লট তা ধরার কি ব্যবস্থা হচ্ছে? ভিন্ন অন্যান্য রাজ্যে বিরোধী দলের মূল নেতা যারা তাদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ধরা আবার চেষ্টা করে বিজেপি, সে দিল্লি হোক, ছত্তিশগড় হোক, কেরালা হোক, গোটা দেশ। আর পশ্চিমবাংলায় বিজেপি নিজের রাজনৈতিক মনোভাবেই পিসি ভাইপোকে ছাড় রাখে, কারণ পিসি ভাইপো বিজেপিকে সাহায্য করবে, আবার ভাব দেখাতে হবে, ফলে তলায় এলেবেলে অখিলগিরি বার্কা এদের ধরে টানাটানি করে। নেতা মন্ত্রী পিসি ভাইপো তারা বাদ কেন? আর কারো কিছু আছে?